ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানাবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাস থ্রির পাতাবাহার থেকে, ওকে, কে ছিলেন ঈশব। আমি গল্পটা পড়িয়ে দিয়েছিলাম, তার প্রশ্ন উত্তর পর্বে কিন্তু আজকে আমরা যাব, ঠিক আছে? আমরা একটু প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করে নেব, ওকে? আর সবার আগে জানিয়ে দিই, সেটা হচ্ছে ম্যাথ ডিবিএস ম্যাডাম যে চ্যানেলটা আমাদের আছে, সেখানে গণিত আর ইংরাজিটা করানো হয় ডেলি বেসিসে। তো যারা সেই চ্যানেলটা সম্বন্ধে জানো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ম্যাথ ডিবিএস ম্যাডাম সার্চ করলেও পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও সাবস্ক্রাইব করে নিতে পারবে, রাইট? দুটো চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে প্রতিদিন কোনো না কোনো চ্যানেল থেকে পড়া সবাই পেয়ে যাবে, অসুবিধা হবে না, ওকে? এখন আমি শুরু করছি। আমি কালকে একটা ইংরাজি আপলোড দিয়ে দিয়েছিলাম, ইংরাজি চ্যাপ্টার ডিসকাশন করে দিয়েছিলাম এবং কিছু অ্যাক্টিভিটি করিয়ে দিয়েছিলাম, তোমরা সার্চ করে দেখে নেবে, ওকে? আচ্ছা, এখন আমি শুরু করছি। গল্পটা আমি খুব ভালো করে লাইন ভিত্তিক খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, যারা সেটা দেখোনি প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে প্রচুর ভিডিও আমি পার্ট বাই পার্ট করে করিয়েছি, তো দেওয়া আছে গল্প প্রশ্ন উত্তরে ক্লাস থ্রির প্লে লিস্টটা। চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেলে গেলেই প্লে লিস্ট পেয়ে যাবে, বা ডেসক্রিপশন বক্সে ক্লাস থ্রির প্লে লিস্টটা দেখবে নিচের দিকে আছে, সেটাতেও পেয়ে যাবে, ওকে? এখন শুরু করা যাক। দেখো এক নম্বরটা কী বলছে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। এক নম্বরটা কী বলেছে, একটি বাক্যে উত্তর দাও। 1.1, শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি। শিয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি, উত্তরটা কোথায় আছে? আমি উত্তর দেখিয়ে সবসময় করাই, যাতে নিজেরা খুঁজতে পারো। আমি আজকে একটু আসতে বলছি, সবাই একটু অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ? দেখো, শিয়াল কিসের নাগাল পায়নি, এখানটা আমরা পড়েছি, কিন্তু দেখো, সেই যে একটা শিয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গেল। অর্থাৎ আঙুর গুচ্ছের সে সরি আঙুল আঙুর গুচ্ছের সে নাগাল পায়নি, রাইট? তাহলে উত্তরটা আমরা কী লিখব, উত্তরটা আমরা লিখব হচ্ছে, উত্তরটা আমরা লিখব, শিয়াল কিছুতেই আঙুর গুচ্ছের নাগাল পায়নি। হয়ে গেল, বোঝা গেল? নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কী দিয়েছে, দেখো, শিয়াল শেষে কী বলে চলে গিয়েছিল। শিয়াল শেষে কী বলে চলে গিয়েছিল কোথায় আছে, দেখো, এই জায়গাটা আমরা পেয়েছি যে আঙুর গুচ্ছের নাগাল না পেয়ে শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। তাহলে কী বলে চলে গিয়েছিল যদি বলে, কী লিখবো আমরা? বলবো আঙুর ফল টক বলে চলে গিয়েছিল। কী লিখবো? শিয়াল শেষে আঙুর ফল টক বলে চলে গিয়েছিল, ওকে? নেক্সট প্রশ্নে আমরা আসি। নেক্সট 1.3 প্রশ্নটা কী আছে, খরগোশ কেমন ছিল, ওকে? খরগোশ কেমন ছিল, কোন জায়গাটা উত্তরটা আমরা পেয়েছি? দেখো এখানটা দেওয়া আছে, এই যে অহংকারী খরগোশ, অর্থাৎ আমরা জানতে পারলাম যে খরগোশ কিন্তু কেমন ছিল না, অহংকারী ছিল, ওকে? তো সেটাই আমরা লিখব, উত্তরটা আমরা কী লিখব, উত্তরটা আমরা লিখব হচ্ছে খরগোশ অহংকারী ছিল। হয়ে গেল। নেক্সট প্রশ্নটা আমাদের কী আছে, নেক্সট প্রশ্নটা আমাদের দিয়েছে যে 1.4 বলছে খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল। খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতা হেরে গিয়েছিল, দেখো এই গল্পটা তো আমরা অনেকেই জানি, তোমরা জানো নিশ্চয়ই, আমি বলেওছি সেদিনকে। দেখো এখানে দেওয়া আছে, খরগোশ আর কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ ও নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। তাহলে আমাকে প্রশ্নটা কী করেছিল, প্রশ্নটা করেছিল খরগোশ কার কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। দেখতে পেলাম কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল, তো সেটাই আমরা লিখব। কী লিখব? খরগোশ কচ্ছপের কাছে দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছিল, ওকে? নেক্সট হলো, নেক্সট উত্তরটায় আমরা যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কী বলেছে, নেক্সট প্রশ্নটা আমাদের বলেছে যে খরগোশ কেন হেরে গিয়েছিল এবং কেন হেরে গিয়েছিল। দেখো এটা উত্তরটা আমরা কী দিতে পারি, এখানে দিয়েছে যে কচ্ছপের সেই গল্পটা, অহংকারী খরগোশ কচ্ছপের জেদ ও নিষ্ঠার কাছে হেরে গিয়েছিল, সরি নিষ্ঠার কাছে দৌড় প্রতিযোগিতায় কেমন হেরে গিয়েছিল। তাহলে কেন হেরে গিয়েছিল আমরা বুঝলাম, যে বুঝলাম যে অহংকারী খরগোশ কচ্ছপের জেদ ও নিষ্ঠার কাছে হেরে গিয়েছিল, ওকে? তো এইটাকে আমরা সাজিয়ে কীভাবে লিখতে পারি, দেখো আমরা সাজিয়ে এটা লিখব যে কচ্ছপ ছিল খুবই নিষ্ঠাবান, কিন্তু
খরগোশ ছিল অহংকারী, তাই খরগোশ হেরে গিয়েছিল। তাহলে কি লিখবো আমরা? কচ্ছপ ছিল খুবই নিষ্ঠাবান, কিন্তু খরগোশ ছিল অহংকারী, তাই খরগোশ হেরে গিয়েছিল। ওকে, হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে? রাখাল ছেলে কি করতো? 1.6, রাখাল ছেলে কি করতো? রাখাল ছেলে কোন জায়গাটা পেয়েছি উত্তরটা? খোঁজো আস্তে আস্তে, পরীক্ষায় তো কম্প্রিহেনশন খুঁজতে হবে, আস্তে আস্তে খোঁজো। দেখো, রাখাল ছেলে এই জায়গাটা আমরা পেয়েছি, রাখাল ছেলে কি করতো? দেখো, সেই একটা রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চেঁচিয়ে সে লোকজনকে জড়ো করতো। ঠিক আছে, তাহলে আমরা কি জানতে পারলাম? যে সে বাঘ বাঘ বলে চিৎকার করে লোকজনকে জড়ো করতো। তাহলে আমরা কি লিখব? যে রাখাল ছেলে মিছিমিছি বাঘ বাঘ বলে চিৎকার করতো বা চেঁচাতো। ওকে, এইটুকু লিখলেই হবে। নেক্সট কি আছে? নেক্সট প্রশ্নটা আমাকে দিয়েছে, কোথায় গেল? হ্যাঁ, এই যে 1.7, 1.7 বলছে ঈশপ কোন দেশের মানুষ ছিলেন। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ আমরা পড়েছি, দেখো কোন জায়গাটা পেয়েছি উত্তরটা। দেখো, এইখানটা পেয়েছি, প্রাচীন, দেখা যাচ্ছে, এই দেখো দেখো, প্রাচীন গ্রিস দেশের এই মানুষ ছিলেন একজন ক্রীতদাস। তার মানে এই মানুষটাকে না ঈশপ, তাহলে প্রাচীন গ্রিস দেশের কিন্তু তিনি মানুষ ছিলেন, আমরা জানতে পারছি। ওকে, তাহলে উত্তরটা আমরা কি লিখব? লিখব হচ্ছে ঈশপ গ্রিস দেশের একজন ক্রীতদাস মানুষ ছিলেন। কারণ তিনি কি ছিলেন না? ক্রীতদাস ছিলেন, তো সেই জন্য আমরা এই কথাটা হাইলাইট করব, ক্রীতদাস। তাহলে কি লিখব? যে ঈশপ গ্রিক দেশের একজন ক্রীতদাস মানুষ ছিলেন। হয়ে গেল, বোঝা গেল। এইভাবে উত্তরগুলো আমরা করব। নেক্সট আমরা যাই প্রশ্নটায়। নেক্সট প্রশ্নটা আমাকে বলেছে যে 1.8, 1.8 বলছে ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? দেখি উত্তরটা আমরা কোথায় আছে। দেখো, উত্তরটা এখানটা রয়েছে যে ঈশপের এই সব গল্পগুলির ছিল অধিকাংশ ক্ষেত্রেই মানুষ নয়, পশু পাখি। ঠিক আছে, তাহলে অবশ্য পশু পাখির কাহিনীর ছদ্মবেশে মানুষের কথাই লিখতেন, অর্থাৎ তিনি কি করতেন? দেখো, এখানে কিন্তু আমাকে পশু পাখি শুধু লিখলে হবে না, কারণ তিনি মানুষের যে দোষগুণগুলো সেগুলোই তো তুলে ধরতেন। এই যে দিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এমন অনেক দোষ ও গুণ দেখা যায় যা দেখে বিভিন্ন পশু পাখির কথা মনে আসে। ঠিক আছে, তার মানে তিনি পশু পাখির গল্প লিখতেন ঠিকই, কিন্তু মানুষের দোষগুণ নিয়ে লিখতেন। তাহলে উত্তরটা আমরা নিজেদের মতো সাজিয়ে লিখব। উত্তরটা আমরা লিখবো হচ্ছে ঈশপ প্রত্যেকটি মানুষের দোষগুণ তুলে ধরার জন্য পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন। মনে থাকবে কি লিখবো? ঈশপ প্রত্যেকটি মানুষের দোষগুণ তুলে ধরার জন্য পশু পাখিদের নিয়ে গল্প বানাতেন। হয়ে গেল, নেক্সট প্রশ্নে আমরা আসবো। দেখো, 1.1 কত হলো আমাদের, এটা হয়ে গেল না, ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন। ওকে, 1.9 বলেছে ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু কে ছিলেন? দেখো, এখানটা আমরা পড়েছি যে ঈশপের প্রভু কে ছিলেন, এই যে ঈশপের প্রভু রাজা ক্রোসাস কে ছিলেন? না, রাজা ক্রোসাস ছিলেন। তো উত্তরটা আমরা কি লিখবো? উত্তরটা আমরা লিখব হচ্ছে যে ঈশপের প্রভু ছিলেন ক্রোসাস। ওকে, বা রাজা কথাটাও হাইলাইট করতে পারো, যে রাজা ক্রোসাস। ওকে, হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্নটা আমাদের কি বলেছে? দেখো, নেক্সট প্রশ্ন আমাদের দিয়েছে যে তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? ওকে, তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? তিনি ঈশপকে, দেখো এখানটা কিন্তু উত্তরটা আছে, এই ক্রোসাস, এই যে ঈশপের প্রভু রাজা ক্রোসাস একবার কিছু টাকা দিয়ে তাকে ডেলফিতে পাঠান। তাহলে কোথায় পাঠিয়েছিলেন? না, ডেলফিতে পাঠিয়েছিলেন। তো উত্তরটা আমরা কি লিখব? উত্তরটা আমরা লিখব, তিনি ঈশপকে ডেলফিতে পাঠিয়েছিলেন। এটা ন হবে একটা। ওকে, নেক্সট হচ্ছে 11, মানে 1.11 কিন্তু এটা। ওকে, 1.11 কি বলেছে? দেখো, 1.11 বলছে সেই জায়গাটি কেন বিখ্যাত ছিল? সেই জায়গাটা কেন বিখ্যাত ছিল? কোন জায়গাটা পড়েছি আমরা? দেখো, এই জায়গাটা আমরা পড়েছি যে এই ডেলফি জায়গাটি পুরোহিতরা ছিল ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত।
তাহলে এইটুকু কিন্তু তারা ছিল বড় লোভী, এটা আমরা দেব না। কেন কেন বিখ্যাত ছিল? ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। তো এইটুকু আমরা লিখবো। আমরা কি লিখবো? যে সেই জায়গাটি পুরোহিতদের, কাদের ভবিষ্যৎবাণী? না, পুরোহিতদের কিন্তু। ঠিক আছে, তাহলে পুরোহিতদের ভবিষ্যৎ বাণীর জন্য বিখ্যাত ছিল। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি বলেছে? নেক্সট প্রশ্নটা আমাদের বলেছে হচ্ছে, কোথায় গেল? হ্যাঁ, এই যে এইটা 1.12, সেখানকার মানুষ কেমন ছিল? সেখানকার মানুষরা ছিল কেমন? না, আমরা কী লিখতে পারি? দেখো, সেখানকার মানুষ বলে কিছু দেয়নি, কিন্তু দিয়েছে একটা কথা। দেখো, এখানে দিয়েছে যে এই ডেলফি জায়গাটি পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল, কিন্তু তারা ছিল বড় লোভী। তাই তো? তার মানে তারা ছিল, কে ছিল? না, পুরোহিতরা ছিল। তারা পুরোহিতরা ওখানকার মানুষ অবশ্যই, তো সেই জন্য আমরা লিখব কি, কিসের জন্য বিখ্যাত ছিল, সরি, কিসের জন্য এই জায়গাটা সেখান, সরি, সেখানকার মানুষ কেমন ছিল লিখতে পারি। তাহলে মানুষ জানতে পারলাম লোভী ছিল, তো সেই কথাটাই আমরা লিখবো 1.12 লিখবো, সেখানকার মানুষ খুব লোভী ছিলেন। বোঝা গেল? কি লিখবো? সেখানকার মানুষ খুব লোভী ছিলেন। ওকে, নেক্সট। আমি খুবই একটু আস্তে বলছি, আমার বলতে একটু বড়ই কষ্ট হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আজকে। ওকে, নেক্সট 1.13 বলেছে কি, তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বাঁধলেন? তাদের আচরণ দেখে ঈশপ কোন গল্প বেঁধেছিলেন? দেখো, এখানে কিন্তু উত্তরটা আমরা পড়েছি। দেখো, এই যে লোকটা ভেবেছিল যে হাঁস সোনার ডিম পারে, এই যে এখান, এই জায়গাটা উত্তরটা রয়েছে। ওকে, ঈশপ বাঁধলেন একটি গল্প, সেই গল্পটি তিনি শুনিয়েও ছিলেন। তাদের কি গল্প? না, যে একটা লোভী লোক যার একটা সোনার ডিম পাড়া হাঁস ছিল। ওকে, তাহলে একটা লোভী লোকের গল্প যার সোনার ডিম পাড়া হাঁস ছিল, এই গল্পটা কিন্তু তিনি বেঁধেছিলেন সেটা দেখে। ওকে, তাহলে আমরা কি লিখব? তাদের আচরণ দেখে ঈশপ সোনার ডিম পাড়া হাঁস ও লোভী মানুষের গল্প বেঁধেছিলেন। মনে থাকবে, তাদের আচরণ দেখে ঈশপ সোনার ডিম পাড়া হাঁস ও লোভী মানুষের গল্প বেঁধেছিলেন। হয়ে গেল উত্তরটা আমাদের। নেক্সট প্রশ্নটা আমরা যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি দিয়েছে? এই যে 1.13, তাদের আচরণ দেখে ঈশপ, এটা হয়ে গেল একটা 1.13, তাদের আচরণ দেখে কি গল্প বেঁধেছিলেন, হয়ে গেল। আচ্ছা, নেক্সট লিখব হচ্ছে 1.14, যে নীতিগল্প কাকে বলে? নীতিগল্প কাকে বলে, এটা আমরা কোথায় পেতে পারি? দেখো, নীতিগল্প আমরা যখন অর্থ পড়েছি তখন কিন্তু আমরা পড়েছি নীতিগল্প, যে গল্প থেকে নীতি শিক্ষা পাওয়া যায়। তো সেটাকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। আমরা কি লিখব? দেখো, যে গল্পের থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলা হয়। যে গল্পের থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলা হয়। ওকে, দেখা যাচ্ছে? তো নেক্সট প্রশ্নটায় আমরা যাব। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি 1.12 অ্যান্সারটা বলেছিলাম কিনা ভুলে গেছি। আমি 1.12 অ্যান্সারটা হবে, সেখানকার মানুষ খুব লোভী ছিল, লোভী ছিলেন। ঠিক আছে, এটা 1.12 অ্যান্সারটা হবে। আমি মনে নেই আমি বলেছি কিনা। তো 1.14 তো হয়ে গেল আমাদের, 1.15 আমরা যাব। 1.15 আমাদের বলছে যে আমাদের জীবনে কোন গুণগুলি জরুরি, আমাদের জীবনে কোন গুণগুলি আমাদের জরুরি আছে দেখি। দেখো, এখানে আমরা কোথায় পেয়েছি উত্তরটা? দেখো, উত্তরটা কিন্তু এখানে আমরা পেয়েছি, দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পর উপকার, তারপরে শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণ। এইসব সদ্গুণ যে আমাদের জীবনে কত জরুরি তা আমাদের মনে করিয়ে দিয়েছেন ঈশপ। তাই তো? তাহলে আমরা উত্তরটা কী লিখব? উত্তরটা আমরা লিখব যে আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পর উপকার, শ্রদ্ধা, ভক্তি, এইসব সদ্গুণ, কথাটা হাইলাইট হবে, হ্যাঁ, সদ্গুণ কথাটা অবশ্যই দেবে, সদ্গুণগুলি থাকা খুব জরুরি। ওকে, এতটা এইভাবে উত্তরটা লিখবে, ঠিক আছে? সদ্গুণ দিতে ভুলবে না। এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে, দয়া, মায়া, ভালোবাসা, সততা, এতগুলো না মনে থাকলে না লিখবে, চারটে পাঁচটা লিখে ইত্যাদি দিয়ে দেবে, ঠিক আছে? দয়া, মায়া, ভালোবাসা, সততা, পর উপকার, শ্রদ্ধা ইত্যাদি গুণগুলো, সব সদ্গুণগুলো, সদ্গুণটা দেবে অবশ্যই। ওকে, নেক্সট। নেক্সট বলেছে 1.16, ওকে, 1.16 বলছে যে
অনুবাদ বা তর্জমা কাকে বলা হয়, এটা আমাদের নিজেদের মতো লিখতে হবে। দেখো অনুবাদ, এটা আমরা পড়েছিলাম হচ্ছে লাস্টের দিকে, যে আগেকার যে সমস্ত পৃথিবীর দেশগুলো তাদের নিজেদের ভাষাতে ঈশপের গল্পটা অনুবাদ করে নিত, ঠিক আছে, কারণ তার গল্পটা নীতিশিক্ষা পাওয়া যায় সেই জন্য। তো আমরা এটা লিখবো হচ্ছে অনুবাদটা কি, এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু অনুবাদ বা অনুদিত করাকে বলা হয় অনুবাদ বা তর্জমা, ঠিক আছে। তাহলে এই কি লিখবো, এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু অনুবাদ, অনুবাদ ভুলে গেলে পরিবর্তনও লিখতে পারো, এক ভাষা থেকে অন্য ভাষায় কোনো কিছু পরিবর্তন করাকে বলা হয় হচ্ছে অনুবাদ বা তর্জমা। অনুবাদটা দেবে কেন, অনুবাদ কথাটা এর মধ্যেই রয়েছে, মনে থাকবে অনুবাদ বা অনুদিত করাকে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, গুলিয়ে যেতে পারে কথাটা, কি লিখবো, এক ভাষার থেকে অন্য ভাষায় কোনো কিছু অনুবাদ বা অনুদিত, যে কোনো একটা দেবে, করাকে বলা হয় অনুবাদ বা তর্জমা। ওকে, এবার পরীক্ষায় প্রশ্নটা দুটো না দিয়ে একটাও আসতে পারে, বলতে পারে তর্জমা কাকে বলে বা অনুবাদ কাকে বলে, একটাও দিতে পারে, তর্জমা বা অনুবাদ দুটো একসঙ্গে নাও দিতে পারে। ওকে, নেক্সট কি বলেছে, ঈশপের গল্প বিভিন্ন দেশে কেন জনপ্রিয়। দেখো ঈশপের গল্প বিভিন্ন দেশে জনপ্রিয় তো হবেই, কারণ ঈশপের গল্প থেকে আমরা নীতি শিক্ষা পাই। এই যে ঈশপের গল্পের অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে, ঠিক আছে, তো ঈশপের গল্পের থেকে আমরা নীতি শিক্ষা পাই অবশ্যই, সেইটা আছেই। সঙ্গে কী লিখবো আমরা, যে ঈশপের গল্প থেকে মানুষের মনোরঞ্জনও হয়, অর্থাৎ খুব মজার গল্প তিনি লিখতেন, তাই তো, এটা আমরা পড়েছি। তাহলে উত্তরটা আমরা কীভাবে দেবো, দেখো উত্তরটা আমরা লিখবো যে ঈশপের গল্পগুলি মজার মাধ্যমে মানুষকে বিভিন্ন উপদেশ নীতিশিক্ষা দেয়, উপদেশ বা নীতিশিক্ষা, যেন আমি অবলিক দিয়েছি, ওকে, উপদেশ বা নীতিশিক্ষা দেয়, তাই এই গল্পগুলো বিভিন্ন দেশে জনপ্রিয়। কী লিখলাম, ঈশপের গল্পগুলো মজার মাধ্যমে মানুষকে বিভিন্ন উপদেশ বা নীতিশিক্ষা দেয়, তাই এই গল্পগুলো বিভিন্ন দেশে জনপ্রিয়। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন আছে, আর এখানে আরেকটা প্রশ্ন বাকি আছে, 1.8, 1.8 বলেছে ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে, ঈশপকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের একজন বলা হয়েছে। দেখো উত্তরটা আমরা কী লিখবো, উত্তরটা আমরা লিখবো ঈশপ মানবজাতির সবচেয়ে বড় শিক্ষক, কারণ, কারণ একটা দেব, দিয়ে আমরা ড্যাশ দেবো, কী লিখবো, ঈশপ তার গল্পের মাধ্যমে মানব জাতিকে নীতি শিক্ষা দিয়েছেন এবং মানুষকে নিজেদের সদ্গুণ সদ্গুণগুলোর সঙ্গে পরিচিত করিয়েছেন, ঠিক আছে। কেন গল্পটা পড়ে আমরা এটাই বুঝেছি, কেন মানব জাতির শিক্ষক, এটা আমাদের নিজেদের বুঝে লিখতে হবে, ঠিক আছে, কেন মানব জাতির শিক্ষক বলা হয়েছে, কারণ তিনি তার সমস্ত গল্পের মাধ্যমে কী দিয়েছে, সমস্ত গল্প একদম খুব সোজা অ্যান্সার, কিন্তু শুধু মাথায় রাখো, এটুকু রাখো, সবই ছিল নীতি গল্প, নীতি গল্প মানে নীতি শিক্ষা পাবো, ঠিক আছে। তাহলে সমস্ত গল্পের মাধ্যমে তিনি নীতি শিক্ষা দিচ্ছেন, আর তারপরে কি আমাদের কী শিখিয়েছেন, না দয়া মায়া ভালোবাসা সব সদ্গুণ শিখিয়েছেন, ঠিক আছে। তাহলে এটাও আমরা হাইলাইট করব, সেই জন্য আমরা লিখব যে ঈশপ মানব জাতির সবচেয়ে বড় শিক্ষক, কারণ ঈশপ তার গল্পের মাধ্যমে মানব জাতিকে নীতি শিক্ষা দিয়েছেন এবং মানুষকে নিজেদের সদ্গুণগুলোর সঙ্গে পরিচিত করিয়েছেন। ওকে, এইভাবে আনসারটা আমরা লিখব, ঠিক আছে। আজকে আমরা এতদূর পর্যন্তই করলাম, এতদূর পর্যন্তই থাক আজকে আমাদের, ওকে, এতটা পর্যন্ত প্রশ্ন উত্তরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের নেক্সট আমি পরের দিনই দিয়ে দিচ্ছি, পরের দিন মানে ধরো আজকে তো রবিবার, আমি রবিবার দিন তোমাদের দিয়ে দিলাম, এটা সোমবার দিন তোমাদের আমি একটা পরিবেশের ক্লাস দেবো, মঙ্গলবার দিন তোমাদের বাংলার এর যে বাকিটা থাকছে সেটা আমি কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। মঙ্গলবার দিন সকালবেলা 10টার সময় এটা আপলোড হবে, ঠিক আছে, 10টা না হলে 2টোয়, যে কোনো একটা টাইমে আমি সেটা তোমাদের আগেই, যারা আমার সাবস্ক্রাইবার তারা তো আমার সবসময় ভিডিওটা আগে পাও, তো সেটা সেখানে আগেই আমি নোটিস পেয়ে যাবে তোমরা, যাই হোক, তো 9:10 মঙ্গলবার 9:10 9:02 এটা আপলোড হয়ে যাবে বাকিটা, ওকে। তো বাকিটা আর এর পরে যারা দেখবে বা ভিডিওটা অনেক পরে যারা দেখবে তারা কিন্তু প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্টে সবটাই থাকবে, ওকে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, ঠিক আছে, টাটা।